একটু ভালো করে দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন। আপনি যদি আমাদের সিজিন সিরিজের প্রথম ভিডিওটি সিজিন এক দেখে থাকেন তাহলে এই মেয়েটিকে অবশ্যই আপনার চিনতে পারার কথা। চিনতে পারলে কমেন্টে মেয়েটির নাম লিখে দিন। যারা পারবেন তাদের জন্য বরাবরের মতোই রয়েছে ছোট্ট গিফট। বিস্তারিত জানতে আমাদের পিন্ট কমেন্ট পড়ুন। যাই হোক, আমাদের আজকের গল্পে এই মেয়েটির নাম হিলাল। এই হচ্ছে হিলালের বাবা, যার নাম হালিল। হালিল পেশায় একজন ব্যবসায়ী। এই হচ্ছে হিলালের মা ফাইজা, এবং এটা হিলালের ছোট ভাই ওমর। ওমর তার ছোটবেলায় হঠাৎ করেই বোবা হয়ে যায়। কেবলমাত্র হিলালের সাথেই সে একটা দুটো করে শব্দ বলতে পারে, এছাড়া আর কারো সাথেই ওমর কথা বলে না। হালিলের ব্যবসায় বারবার লস হওয়ার কারণে সে তার নিজের বাড়ি বিক্রি করে দিয়ে তার নিজের বাবার বাড়িতে চলে এসেছে। হালিলের বাবা অর্থাৎ হিলালের দাদা অনেক আগেই মারা গিয়েছে। হালিলের বাবা মহসিন মারা যাওয়ার পর তার মা সাদিত কিভাবে যেন প্যারালাইজড হয়ে যায়। রহিমা নামের একজন মহিলা তার পর থেকেই বৃদ্ধ সাদিতের দেখাশোনা করে। হিলালের পরিবার এই বাড়িতে এসেছে মাত্র কয়েকদিন হয়েছে। ওমর, হিলাল এবং তাদের মা ফাইজা কেউই এই বাড়িটিকে পছন্দ করছে না, কিন্তু তাদের বাবার আর্থিক সমস্যার কারণে তাদের আপাতত থাকার আর কোনো জায়গাও নেই। ফাইজা তার বোন কুবরাকে নিয়ে নিজের ঘর গুছিয়ে ফেলে। এইদিকে হালিল তার পুরনো সব বন্ধুদের কাছে তার বিপদের দিনে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। দুপুরবেলা হিলাল, ওমর এবং তাদের মা ফাইজা খেতে বসেছে। রহিমা নামের মহিলাটি তাদের সবাইকে খাবার দিয়ে যায়। সবাই ঠিক মতোই খাচ্ছে, কিন্তু ওমর কিছুতেই খাচ্ছে না। ফাইজা ওমরকে খেতে বললে সে প্লেটের মধ্যে চামচ দিয়ে আঘাত করতে থাকে। তার মা তাকে থামিয়ে দিলে সে রেগে সেখান থেকে চলে যায়। হিলাল তার পিছু পিছু যায় এবং একটু পর ফিরে এসে তার মাকে বলে, মা, ওমর বলেছে সে রহিমার হাতের রান্না করা কিছুই খাবে না। এদিকে রহিমা উপরে গিয়ে কোনো কারণ ছাড়াই সাদিতের সামনে তার মৃত স্বামীর ছবি ধরে দাঁড়িয়ে থাকে। সাদিতের স্বামী মহসিনের কবর বাড়ির ঠিক সামনের বাগানের মধ্যেই করা হয়েছে। সেই কবরের উপর প্রায়ই একটি সাদা সাপকে দেখা যায়। রাতের বেলা সবাই শুয়ে গেলে হিলাল তার ভাই ওমরের সাথে কথা বলার চেষ্টা করে। ওমর কথা বলতে পারে না, সে ছাড়া ছাড়া একটা দুটো শব্দ বলে, কিছুটা এভাবে, সেই মহিলা দেখে একটা বড় বাচ্চা, অন্ধকার, কখনোই ঘুমায় না। হিলাল বুঝে যায় ওমর আসলে রহিমার কথাই বলছে, তাই সে ওমরকে বলে, তোমার ভয় পাওয়ার কিছুই নেই, রহিমা একটা বুড়ো মহিলা মাত্র, যাও বাবু তুমি ঘুমিয়ে পড়ো, এই বলে সে ওমরকে শুয়ে দেয়। গভীর রাতের বেলা হালিল বাড়ি ফিরে আসে। সে তার মায়ের রুমে গিয়ে রহিমাকে তার মায়ের অবস্থার কথা জিজ্ঞেস করে। রহিমা বলে, খুব বেশি একটা ভালো না। তারপর হালিল তার মায়ের আলমারিতে কিছু একটা খুঁজতে শুরু করে। সাদিত এবং রহিমা দুজনই তাকিয়ে দেখতে থাকে। পুরো আলমারিতে কিছুই খুঁজে না পেয়ে সে রহিমাকে জিজ্ঞেস করে, রহিমা আপা, আমার মায়ের কিছু জমানো টাকা থাকার কথা, সেগুলো কোথায় আপনি জানেন? রহিমা উত্তর দেয়, তোমার মা টাকা পয়সার কথা কখনোই আমাকে বলতেন না, আমি কিছুই জানি না। হালিল বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায়। সে বের হবার পরপরই রহিমা সাদিতের কানের কাছে গিয়ে ভয়ঙ্কর ভাবে বলে, তোমার ছেলে সেই টাকাটার কথা জিজ্ঞেস করছে, যে টাকাটা তুমি তাকে দিয়ে দিয়েছ, বুঝতে পারছো? এখানে রহিমা তাকে বলতে আসলে কাকে বোঝাচ্ছে এটা একদম গল্পের শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন, আর তখনই আপনার মাথা ঘুরে যাবে। গল্প তো সবে মাত্র শুরু হচ্ছে। একদম গভীর রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে হঠাৎ ওমর জেগে ওঠে। দেখা যায় ওমরের পেছনে একটা বিভৎস কিছু একটা তার কানের কাছে ফিসফিস করছে। ওমর উঠে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। তখন পাশেই রহিমাকে একটি ভয়ঙ্কর দেখতে বাচ্চা কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। রহিমার চেহারাও মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে সবকিছুই ওমরের পেছনেই ছিল, ওমর কিছুই দেখতে পাচ্ছিল না। ওমর জিনে ধরা মানুষের মতো হাঁটতে হাঁটতে তার দাদির রুমে ঢুকে পড়ে। সেখানে সে দেখে তার দাদা হাঁটছে এবং রহিমা তার দাদির চোখ টেনে ধরে রাখছে। ওমর ভয়ে চিৎকার করে ওঠে। তখনই দেখা যায় ওমরের মাথায় একটি ব্যাগ পরানো। চিঠি ব্যবহার করে সে হিলালের সাথে ছাড়া ছাড়া ভাবে কথা বলতে পারে। হিলাল ভাবে হয়তো ওমর স্বপ্ন দেখছে। ওমরকে জিজ্ঞাসা করে, তুমি কি স্বপ্ন দেখেছো? ওমর বলে, না। তখন হিলাল ওমরকে সাথে নিয়ে আবার শুয়ে পড়ে। এদিকে হালিল এবং ফাইজা পাশের রুমেই ঘুমাচ্ছিল। হঠাৎ হালিলের ফোনে একটি ফোন আসে। হালিল দেখে এটা সেই বন্ধুর কল যার কাছে সে টাকা ধার চেয়েছিল, কিন্তু সে তা দেয়নি। সে ফোন রিসিভ করে বাইরে গিয়ে দেখে তার সেই বন্ধু একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুটি বলে, আমাকে মাফ করে দিও বন্ধু, আমি বুঝতে পারছি তোমার টাকার অনেক দরকার, এই টাকাগুলি রাখো, যখন পারো ফেরত দিও। হালিল কিছুটা অবাক হয় এবং সেই সাথে অনেক খুশিও হয়। সে টাকাগুলি গুছিয়ে টেবিলের উপর রাখে। তখনই বাইরে থেকে সে তার ছেলে ওমরের কণ্ঠ শুনতে পায়। সে জানালার পর্দা সরিয়ে দেখে ওমর তার বাবা মহসিনের কবরের মধ্যে লাফ দিয়ে ঢুকে যাচ্ছে। হালিল সাথে সাথে গিয়ে ওমরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই এক ভয়ঙ্কর দেখতে মহিলা এসে হালিলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত কামড়ে দেয়। সাথে সাথে হালিলের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই দেখে তার হাতের মধ্যে সত্যি সত্যি কামড়ের ব্যথা। সে হাত ধুতে বাথরুমে চলে যায়। সে ভালো মতো সাবান দিয়ে তার হাত ধুতে থাকে। তখনই খেয়াল করে পেছনে তার মা খালি গায়ে বসে আছে আর তার মাথার চুল কাটছে। সে ভয়ে ভয়ে তার মাকে ডাক দেয়। তার মা ঘুরে তার দিকে তাকিয়ে বলে, ঘরে কোনো টাকা
টাকা পয়সা নেই, আমি সব তাকে দিয়ে দিয়েছি। সাথে সাথে হালিলের ঘুম ভেঙে যায়। অর্থাৎ আগের ঘুম ভাঙাটাও আসলে তার স্বপ্ন ছিল। এবারও সে তার হাতের মধ্যে সেই কামড়ের দাগ এবং ব্যথা অনুভব করতে থাকে। তাই সে নিজের হাত বারবার ঘষতে থাকে এবং সোফায় বসে নিজের দুঃখে কাঁদতে শুরু করে। সকালবেলা হিলাল ঘুমিয়েছিল, তখন ওমর কোনো কারণ ছাড়াই ওয়ালের একটি কারেন্টের সকেট খুলতে শুরু করে। পুরো সকেটটা খুলে সে জাদুমন্ত্র করা কিছু কাগজ বের করে আনে এবং নিজে কারেন্টের শখেই অজ্ঞান হয়ে যায়। হিলাল সেটা দেখতে পেয়ে ওমরের কাছে এসে চিৎকার শুরু করে। পাশের রুম থেকে তার বাবা মাও ছুটে আসে। তারা ওমরের হাতে সেই জাদুমন্ত্রের কাগজগুলো দেখতে পায়, কিন্তু সেগুলো আসলে কি তা তারা কেউই বুঝতে পারে না। তখন রহিমাও সেখানে আসে। ফাইজা রহিমাকে এই কাগজগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে রহিমা বলে, আমি জানি এগুলো কি, আমি পরে তোমাকে বলবো এগুলো কি। এই বলে সে চলে যায়। সেই দিন দুপুরবেলা রহিমাকে দেখা যায় সাদিতের নকল দাঁতগুলোকে সে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। তখন ফাইজা বাথরুমে গোসল করছিল। হঠাৎ ফাইজা তার সামনে তাকিয়ে দেখে ওমর সেই ব্লেন্ডার হাতে নিয়ে ফাইজাকে চিৎকার করে বলছে, আমি রহিমার হাতের রান্না কখনোই খাবো না আমি। ফাইজা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, সাথে সাথে ওমর গায়েব হয়ে যায়। রহিমাকে দেখতে যথেষ্ট রহস্যজনক এবং খারাপ মনে হলেও তাকে বেশ যত্ন সহকারেই সাদিদের খেয়াল রাখতে দেখা যায়। বিকালবেলা ফাইজার সাথে দেখা করতে তার বোন কুবরা সেই বাড়িতে আসে। কুবরা সেই তন্ত্রমন্ত্রের কাগজগুলো দেখে ফাইজাকে জিজ্ঞাসা করলে ফাইজা তাকে বলে, রহিমা বলেছে আমার শ্বশুর নাকি কালো জাদু করতো, এগুলো তার হতে পারে। কুবরা তখন লুকিয়ে কয়েকটি কাগজের টুকরা নিজের ব্যাগে নিয়ে নেয়। ফাইজা সেই কাগজগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। কুবরা তখন বলে, আপা আমি আমার গয়নাগুলো বিক্রি করে দিয়ে তোর জন্য কিছু টাকা এনেছি, তুই এগুলো দুলাভাইকে দিয়ে দে, এখন তার টাকাগুলো খুব কাজে লাগবে। আনন্দে ফাইজা কুবরাকে জড়িয়ে ধরে। এখন আপনাদের পরিচয় করিয়ে দিব আরেকটি চরিত্রের সাথে। কি, চিনতে পেরেছেন? আমাদের আগের ভিডিও সিজন 3 দেখে থাকলে আপনি অবশ্যই এই ব্যক্তিকে চেনার কথা। এই গল্পেও এই ব্যক্তির নাম ওরহান। আগের গল্পের মতোই এই ওরহানও ফ্যাক্টরিতে কাজ করে। হালিল ওমরকে নিয়ে ওরহানের ফ্যাক্টরিতে আসে। ওমরকে গাড়িতে বসিয়ে হালিল ফ্যাক্টরির ভেতরে যায়। ওমর আসা মাত্রই ফ্যাক্টরির ভেতরে থাকা ওরহান কিভাবে যেন তার টের পেয়ে যায়। ওরহান সাথে সাথে তার জামা চেঞ্জ করে বাইরে চলে আসে। বাইরে গিয়ে সে ওমরের দিকে তাকিয়ে থাকে, ওমরও তার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয় একজন আরেকজনের সাথে কথা বলছে। তারপর সত্যি সত্যি ওরহান ওমরের দিকে তাকিয়ে ভিন্ন এক ভাষায় কথা বলতে শুরু করে। তখনই হালিল ফিরে আসে এবং ওরহান ভেতরে চলে যায়। হালিল ওরহানকে নিয়ে তাদের বাসায় ফিরে যেতে শুরু করে। সেদিন রাতের বেলা ওরহান তার বাড়িতে বসে বিভিন্ন বই পড়তে থাকে আর মনে মনে কি যেন ভাবতে থাকে। এদিকে ফাইজা নিচে বসেছিল, হঠাৎ সে উপরে কিছু একটা শব্দ শুনতে পায়। উপরে তার শাশুড়ির রুমে গিয়ে দেখে তার শাশুড়ি অঝরে বমি করছে। সে চিৎকার করে রহিমাকে ডাকতে থাকে। সারা বাড়িতে ঘুরেও সে কোথাও রহিমাকে পায় না। ঘুরতে ঘুরতে হঠাৎ নিচতলার একটি কোণার রুমে গিয়ে দেখে সেই রুমটি বন্ধ করা। সে রুমটি খুলতে চেষ্টা করলে একটি লোহা এসে তার পায়ের মধ্যে ঢুকে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। সে ফ্লোরে বসে জুতা খুলে দেখে তার পায়ের অনেকটা কেটে গেছে এবং সেই কাটা জায়গা দিয়ে লম্বা লম্বা চুল বের হয়ে আসছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। সাথে সাথে আবার তাকিয়ে দেখে তার পায়ে কোনো কাটাই নেই, পুরো পাটাই নিমিষের মধ্যেই ভালো হয়ে গেছে। সে অবাক হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই সেখানে রহিমা চলে আসে। ফাইজা চিৎকার করে বলে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলে তুমি? রহিমা বলে, আমি তো তোমার শাশুড়ির সাথেই তার রুমে ছিলাম। ফাইজা বলে, শাশুড়ি তো বমি করছিল, একটু আগেই আমি দেখে আসলাম। রহিমা বলে, কি বলো, আমি তো সেই সকাল থেকেই তার সাথে আছি, তোমাকে তো আসতে দেখিনি। একথা শুনে ফাইজার মাথা ঘুরে যায়। তাহলে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? নিজেকে কোনো মতনে সামলে নিয়ে সে বাইরে চলে যায়। সে বাইরে গিয়ে দেখে বাইরের বাগানে হালিল একা একা হাঁটছে। সে হালিলকে বলে, হালিল, বাচ্চারা এখানে থাকতে চায় না, তারা ভয় পায়, আর আমিও ওই জায়গাটা খুব বেশি একটা পছন্দ করছি না। হালিল বলে, আমিও এখানে থাকতে চাই না, কিন্তু আমার ব্যবসার যা অবস্থা তাতে আমাদের আর কিছুই করার নেই, একটু ধৈর্য ধরো, আশা করি সব ঠিক হয়ে যাবে, ভাবছি এই বাড়িটা বিক্রি করে দেব। ফাইজা বলে, তাই করো, তাতে অন্তত ব্যাংকের ঋণগুলি শোধ হয়ে যাবে। হালিল তখন বলে, সমস্যা হচ্ছে বাবার কবরটা নিয়ে, বাবার কবরটা এখানে থাকলে এই বাড়ি কেউ কিনবে না। ফাইজা হঠাৎ করে জিজ্ঞাসা করে, আচ্ছা নিস্তলার সিঁড়ির রুমটা বন্ধ কেন? হালিল প্রশ্ন করে, কোন রুমটা? ফাইজা তখন তাকে বুঝিয়ে দেয় যে কোন রুমটার কথা সে বলছে। হালিল তখন ভাবে সেই রুমে হয়তো কিছু টাকা লুকানো আছে, তাই সে উপরের রুমে গিয়ে রহিমার কাছে সেই বন্ধ রুমের চাবিটা চায়। রহিমা তাকে বলে, সেই রুমটা কখনোই খুলবে না হালিল, তোমার বাবা তার মৃত্যুর আগের দিনে সেই রুমটাতে বসে কাটাতো, তোমার মা একটা বিশেষ কারণে সেই রুমটা বন্ধ করে দিয়েছে। কিন্তু হালিল তার কথার পাত্তা না দিয়ে চাবি নিয়ে চলে যায়। কিন্তু এত এত চাবির মধ্যেও সেই রুমের চাবিটা সে খুঁজে পায় না, তাই সে আবার নিজের রুমে ফিরে আসে। গভীর রাতের বেলা হিলালের ঘুম ভেঙে যায়। হিলাল ঘুম থেকে উঠে দেখে ওমর পাশের বেডে নেই। আলমারির ভেতর থেকে ওমরের কান্নার শব্দ আসছে। সে ভয়ে ভয়ে গিয়ে আলমারির দরজা খুলে দেখে ওমর মাথায় সেই ব্যাগ পরে বসে আছে। সেই ওমরের মাথা থেকে ব্যাগ সরিয়ে নিতেই দেখে একটি ভয়ঙ্কর মুখ।
মুখ। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সে পেছনে তাকিয়ে দেখে ওমর তার বিছানায় বেশ ভালোভাবেই বসে আছে। তখন ওমর ছাড়া ছাড়া শব্দ করে তাকে বোঝায় সে রাতের বেলা একটি লোকের সাথে মনে মনে কথা বলতে পারে। সে আসলে ওরহানের কথা বোঝাচ্ছে। ওরহান আর ওমরের মধ্যে কিভাবে যেন একটা মানসিক বন্ধন তৈরি হয়ে যায়। তারা একে অপরের সাথে মনে মনে কথা বলতে পারত। এদিকে ওরহান বিষয়টি ভালোভাবে বোঝার জন্য তার এক পরিচিত হুজুরের কাছে যায়। হুজুর তাকে বলে, যখন কারো হৃদয় খুব পবিত্র থাকে তখন আল্লাহ চাইলে তার সাহায্যের জন্য অন্য আরেক পবিত্র হৃদয়ের মানুষের সাথে তার সম্পর্ক করিয়ে দেন। এগুলো আত্মার সম্পর্ক, সবই আল্লাহর ইচ্ছা। এমনটা একবার খলিফা ওমরের শাসনামলেও হয়েছিল। হয়তো সেই বাচ্চার তোমার সাহায্য দরকার এবং আল্লাহ চাইছেন তুমি তাকে সাহায্য করো। হুজুরের কথা শুনে ওরহান মনে মনে বেশ শান্তি অনুভব করে। সেই দিন সন্ধ্যাবেলা হালিল সেই বন্ধ রুমের তালা ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করতে থাকে। তালায় হাতুড়ি রেঞ্জ দিয়ে আঘাত করার কারণে জোরে জোরে শব্দ হচ্ছিল। রহিমা এসব শব্দ শুনে সাদিদকে বলে, তোমার ছেলে নিজের জন্য বিপদ ডেকে আনছে। সে ভাবছে ভেতরে হয়তো লুকানো সোনাদানা আছে। এদিকে হালিল কিছুক্ষণ চেষ্টা করার পর সে তালা ভেঙে ভেতরে ঢুকতে পারে। ভেতরে ঢুকে দেখে সেখানে সারি সারি করে অনেকগুলো পুতুল সাজানো আছে। সবগুলো পুতুলের গায়ে কালো জাদু মন্ত্রের মতো অনেক কিছু লেখা। হঠাৎ রুমের লাইট বন্ধ হয়ে যায়। সে ভয়ে ভয়ে মোবাইলের লাইট দিয়ে রুম থেকে বের হতে চায়, কিন্তু রুমের দরজা বাইরে থেকে লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করেও বাইরে বের হতে পারে না। সে রুমের ভেতরে এদিক ওদিক ঘুরতে শুরু করে। হঠাৎ করে সে একটি বাক্সে অনেক সোনা এবং টাকা পয়সা সে দেখতে পায়। যখনই সেগুলি ধরে তখনই তার মোবাইলের লাইটও কাজ করা বন্ধ করে দেয়। চারপাশের পুতুলগুলি তার দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে বীভৎস একটি মহিলা এসে তাকে বলে, এই বাড়িটা বিক্রি করিস না, এই বাড়িটা বিক্রি করিস না। সে ভয়ে দৌড়ে রুম থেকে বের হতে যায়। কিন্তু বের হয়ে এসে দেখে দরজার তালাটা যেটা ভেঙে সে রুমে ঢুকেছিল সেটা আপনা আপনি ঠিক হয়ে গেছে। এদিকে হিলাল এবং ওমর রুমে বসে একটি খেলা খেলছিল। ওমর চোখ বন্ধ করে রাখত এবং হিলাল তার হাতে একটি মার্বেল রাখছিল। তারপর ওমরকে চোখ খুলে কোন হাতে মার্বেল আছে তা বলে দিতে হচ্ছিল। ওমর প্রতিবারই সঠিকটা বলে দিচ্ছিল। হিলাল তখন চালাকি করে তার দুই হাত খালি রেখে মার্বেলটা তার মুখের মধ্যে নিয়ে নেয়, কিন্তু ওমর সেটাও সঠিকভাবেই বলে দেয়। এদিকে ফাইজা যখন রান্না করছিল তখনই তার বোন কুবরা তাকে ফোন করে বলে, আমি ওমরের বের করা কাগজগুলি নিজের সাথে নিয়ে এসেছিলাম, মেয়েগুলো চেক করে কয়েকজনকে দিয়ে দেখিয়েছি, এগুলো আসলে কালো জাদুর কাগজ, এগুলি জিনকে ঘরে ডেকে আনার জন্য ব্যবহার করা হয়, তুমি এগুলি পুড়িয়ে ফেলো। ফাইজা সাথে সাথে ডাস্টবিন থেকে কাগজগুলি তুলে সেগুলো পুড়িয়ে ফেলে। তখনই একটি ডিম অটোমেটিক ফ্লোরে পড়ে যায়। ফ্লোরের কার্পেটের নিচ থেকে কিছু চুল বের হতে শুরু করে। ফাইজা ভয়ে ভয়ে মাদুর সরিয়ে দেখে চুল দিয়ে পেঁচানো একটি পোটলার মতো কিছু একটা। তখনই কেউ একজন তার হাত জাপটে ধরে। সে চিৎকার করে সরে যায় এবং মুহূর্তের মধ্যেই সেখান থেকে সবকিছু গায়েব হয়ে যায়। সে নিজেকে সামলেই নিচ্ছিল। তখনই পেছন থেকে এক ভয়ঙ্কর চেহারার মহিলা তার দিকে তেড়ে আসে। ফাইজা নিজের সব শক্তি দিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে হালিল রান্নাঘরে ছুটে এসে ফাইজাকে বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। গভীর রাতের বেলা ওরহান এবং ওমরের মধ্যে আবার কানেকশন তৈরি হয়। তারা একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। দুজন মিলেই তারা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। এদিকে হালিল ঘুমাতে পারছিল না, তাই সে তার মায়ের রুমে যায়। গিয়ে রহিমাকে বলে, আপনি বাইরে যান, আজকে আমি মায়ের সাথে থাকবো। রহিমা বলে, তুমি এক মিনিটও তাকে দেখে রাখতে পারবে না। কিন্তু হালিল তার কথা শুনে না এবং তাকে চলে যেতে বলে। রহিমা চলে যাওয়ার পর সে তার মায়ের গলা চেপে ধরে। হঠাৎ তার মায়ের মুখ কেমন জানি বিশ্রী হয়ে যায়। সে ভয়ে চিৎকার করে ওঠে, তার ঘুম ভেঙে যায়। সে দেখে সে তার মায়ের রুমেই সোফায় শুয়ে আছে আর তার মা ঘুমিয়ে আছে। সে বাইরে গিয়ে রহিমাকে জিজ্ঞেস করে, আমি কতক্ষণ ভেতরে ছিলাম? রহিমা বলে, এই তো এক দু মিনিটের মতো হবে। হালিল চিন্তা করতে করতে বাইরে তার বাবার কবরের কাছে চলে যায়। কিছুদিন পর হালিল ঠিক করে সে তার গাড়িটা বিক্রি করে ফেলবে, তাই সে সকাল সকাল ঘর থেকে বের হয়ে যায়। বাইরে বের হয়ে সে দেখে রহিমা বাইরে দাঁড়িয়ে তাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হালিল রহিমাকে ডাক দিতেই সে পালাতে শুরু করে। হালিল তাকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে যায়। অনেক ডাকাডাকি করার পর রহিমা দরজা খুলে এবং তাকে ভেতরের রুমে ঢুকতে দেয়। রহিমা তাকে বলে, আমরা খুব খারাপ কাজ করেছি, আমি এখন তোমাকে যা বলবো তা শুনে তুমি বিশ্বাস নাও করতে পারো। আমি অনেক আগে থেকেই কালো জাদু জানতাম, তোমার মায়ের কালো জাদুর প্রতি অনেক আগ্রহ ছিল, সে মাঝে মাঝেই আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত। একবার তোমার বাবা অনেক অসুস্থ হয়ে যায়, ডাক্তারেরা কিছুই করতে পারছিল না, তখন তোমার মা আমাকে বলেন আমি যেন কালো জাদু ব্যবহার করে তোমার বাবাকে সুস্থ করে দেই। আমি তার কথা মতোই আমার কালো জাদু ব্যবহার করে তাকে সুস্থ করে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরই তোমার মা আবার আমাকে ডেকে পাঠান। সে আমাকে বলেন আমার স্বামী সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু কেমন জানি পাগলের মতো হয়ে গেছে। সে সারাদিন নিস্তলার একটা রুমে দরজা বন্ধ করে সময় কাটায়। আমি একদিন নিস্তলার রুমে লুকিয়ে তাকে দেখতে গেলে দেখি সে কিছু একটা মানুষের মতো দেখতে অদ্ভুত এক প্রাণীর সাথে কথা বলছে। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে বলে তার একটা জিন বউ আছে এবং সেই বউয়ের বাচ্চাও হয়েছে। তোমার মা এবং আমি তোমার বাবাকে সুস্থ করতে
যে কালো জাদু করেছিলাম সেই জাদুটা ছিল এমন যে সে একটা জিনের মেয়েকে বিয়ে করবে, তারপর সেই জিনের মেয়ে তার শক্তি দিয়ে তাকে সুস্থ করে তুলবে। কিন্তু বিয়ের পর সেই জিনের মেয়েটি তোমার বাবাকে ভালোবেসে তার নিজের দুনিয়া ছেড়ে তোমার বাবার সাথে এসে থাকতে শুরু করে। তাই এক সময় জিনের মেয়েটির বাচ্চা হয়। তোমার মা এসব কথা জানতে পেরে অনেক রেগে যায়। সে আমাকে অনুরোধ করে সবকিছু ঠিক করার জন্য, কিন্তু এসব ব্যাপারে আমার কিছুই করার ছিল না, তাই আমি তাকে না করে দিই। কিন্তু তোমার মা কিছুতেই তা মানতে চাইলেন না। তিনি আমাকে তার সারা জীবনে সব সম্পদ দিয়ে দিতে চাইলেন। আমি তখন লোভে পড়ে ঠিক করি সেই জিন মেয়ে এবং তার বাচ্চাটিকে আমি কালো জাদু দিয়ে খুন করে ফেলবো। তারপর তোমার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে তোমার মা এবং আমি মিলে কালো জাদু শুরু করি। কিন্তু তোমার বাবার শরীর দুর্বল থাকায় সেই জাদুর মধ্যেই তোমার বাবা মারা যায় এবং সাথে সাথে জিনের সেই বাচ্চাটিও মারা যায়। তারপর থেকেই সেই জিন মেয়েটি তোমার মাকে প্যারালাইজড করে রেখেছে। সে তাকে বাঁচিয়ে রেখে শাস্তি দিচ্ছে, কারণ তোমার বাবা তারও স্বামী। তোমার মায়ের জন্য সে তার স্বামী সন্তান দুজনকেই হারিয়েছে। আমাকেও তারপর থেকে সে আর কোনোদিনই সেই বাড়িতে ঢুকতে দেয়নি। এটা শোনা মাত্রই হালিল বলে, কি বলেন আপনি, আপনি তো সেই কবে থেকেই আমাদের বাড়িতে কাজ করছেন। রহিমা বলে, না এটা হতেই পারে না, আমি সেই দিনের পর থেকে আর কখনোই তোমাদের বাড়িতে পাও রাখতে পারিনি। এখনো প্রতিরাতে সেই জিন মেয়েটি আমাকে যন্ত্রণা দেয় আর বলে, তোর জন্য আমার স্বামী মারা গিয়েছে, এই দেখো আমার সারা শরীরে তার আঘাতের ক্ষত। এই বলে সে তার হাতের দাগ দেখায়। এসব কথা শুনে হালিলের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে তা সে কিছুই বুঝতে পারে না। সে দ্রুত বাসায় চলে আসে। এসেই সে তার মায়ের রুমে গিয়ে বলে, খারাপ মহিলা, তুই এসব কেন করলি, কেন করলি তুই। এদিকে হালিলকে সব বলে দেওয়ার কারণে জিনেরা রহিমাকে ধরে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা রহিমাকে একবারেই মেরে ফেলে। হালিল ফাইজাকে গিয়ে বলে, আমরা কালই এ বাসা ছেড়ে চলে যাব। তুমি বাচ্চাদের নিয়ে তোমার বাবার বাড়ি যাও, ততদিনে আমি আমাদেরও একটা থাকার ব্যবস্থা করছি, মাকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে। রাতের বেলা সেই জিন সাদিতের উপর উঠে বলে, তোর ছেলে তোকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু আমি কিছুতেই তা হতে দিব না, তোর মরার আগে কেউ তোকে নিতে পারবে না। তখনই হালিল তার মায়ের রুমে ঢুকে বলে, তুমি চিন্তা করো না, এই বাড়ি থেকে তোমাকে আমি নিয়ে যাবই। এই বলে সে পাশেই বসে পড়ে। কিন্তু বসে পড়ার পরপরই তার শরীরে জিন ভর করে। সে তার ছেলে মেয়েদের রুমে গিয়ে ওমরকে ডাক দেয়। এদিকে ওমরকে ডাক দেওয়া মাত্রই ওরহান টের পেয়ে যায়। ওরহান সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে ওমরের কাছে আসতে থাকে। এদিকে হালিল এক এক করে তার স্ত্রী এবং ছেলেমেয়ে সবাইকে নিয়ে নিস্তলার বন্ধ রুমে ঢুকিয়ে হাত পা বেঁধে ফেলে। এগুলো কিন্তু হালিল নিজে করছে না, হালিলের উপর সেই মেয়ে জিনটি ভর করে আছে, সেই করছে। এদিকে ওমর এবং ওরহানের মধ্যে কানেকশন থাকায় ওরহান সেই বাড়িতে এসে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে সে সরাসরি সাদিতের রুমে চলে যায়, কারণ জিন মেয়েটি মূলত সাদিতের জন্যই এই বাড়িতে আছে। ওরহান গিয়ে সাদিতকে বলে, কে তুই, এই বাচ্চাগুলির কাছে কি চাস, আমার সাথে কথা বল, আমি জানি তুই এই শরীরেই থাকিস। কিন্তু সাদিত কোনো কথা বলে না। সে সাদিতকে চেয়ারে বসিয়ে সামনে একটি মোমবাতি জ্বালিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে। কিছুক্ষণ পর সেই জিন কথা বলতে শুরু করে। সে বলে, তারা সবাই মরবে, তারা এই মহিলাকে আমার থেকে নিয়ে যেতে চায়, তাদের কেউ বাঁচবে না। ওরহান তখন তার শক্তি ব্যবহার করে সেই জিনকে বন্দি করে তার জগতে নিয়ে যায়। ওরহান জিজ্ঞাসা করে, তোমার নাম কি। জিন মেয়েটি বলে, আমার নাম সুফিয়া জিন। ওরহান জিজ্ঞাসা করে, কি চাও তুমি। মেয়েটি তখন বলতে থাকে, আমি তো কখনো এই দুনিয়াতে আসতে চাইনি, তারা আমাকে এনেছে, আমাকে বিয়ে করিয়েছে, আমার স্বামী সন্তান দুজনকেই খুন করিয়েছে, আমাকে মুক্ত করে দাও, আমি তাদেরকে শাস্তি দেব। ওরহান বলে, তাদের পাপের শাস্তি আল্লাহ দিবে, তোমার তাদেরকে হত্যা করার কোনো অধিকার নেই, এই পরিবারের তো কোনো দোষ নেই, তুমি তাদের ক্ষতি করতে পারো না। কিন্তু জিন মেয়েটি তা কিছুতেই মানতে চায় না। তখন ওরহান তার শক্তি ব্যবহার করে তাকে আবার তার জগতে ফেরত পাঠিয়ে দেয়। সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। কয়েক মাস পরে হালিল তার বাবার কবরটি একটি কবরস্থানে সরিয়ে নিয়ে সেই বাড়িটি বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে তার ব্যবসাকে আবার ঠিক করে ফেলে। ওরহান এবং ওমরের মধ্যে আত্মার কানেকশন এখনও আছে। এতক্ষণ যে ঘটনাটি বললাম সেটা পুরোটাই হিলাল তার ডায়েরিতে লিখে রাখছিল, কিছুটা আমাদের আগের ভিডিও সিজন 3 সাদাতের মতো। যাই হোক, ঘটনাটি পুরোটা সত্যি কিনা এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছি না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর না হলে কী হবে তা তো আপনারা জানেনই, আগের ভিডিওতে তো বলেইছিলাম।